অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি আগস্ট 2020 কেমন যাবে এই নিয়ে এই ভিডিওতে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই আমি জানাই এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কিন্তু এই মাসে সিংহ রাশির বেশ কিছু শুভ শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে, খুশির সংবাদ আসতে চলেছে সিংহ রাশির জন্য। রেকর্ড ব্রেক করতে চলেছে এই আগস্ট মাসে সিংহ রাশির ভাগ্য। প্রথমেই জানাই সিংহ রাশির শরীর স্বাস্থ্য। দীর্ঘদিন ধরে যারা অসুস্থতাতে ভুগছিলেন এবং বর্তমান যে ভাইরাসে এফেক্টেড হচ্ছিল সেটা থেকে যারা ভুগছে তারা কিন্তু রিকভারি হবেন। অর্থাৎ শারীরিক পার্টটা কিন্তু সিংহ রাশির জন্য একটা খুশির সংবাদ নিয়ে আসতে চলেছে। দ্বিতীয় পয়েন্ট, আপনাদের রাশির পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ মা লক্ষ্মীর স্থান। অর্থাৎ এই জায়গাটা বুদ্ধির স্থান, এই জায়গাটা জ্ঞানের স্থান, সন্তানের স্থান, প্রেমের স্থান। অর্থাৎ এই জায়গাতে অবস্থান করছে বৃহস্পতি। অর্থাৎ আপনাদের মা লক্ষ্মীর আশীর্বাদ, আপনারা কৃপা পাবেন এবং সরাসরি দৃষ্টি দিচ্ছে সেই বৃহস্পতি আপনাদের রাশির উপর এবং আপনাদের রাশির নবমভাবে। সেক্ষেত্রে এবং আপনাদের রাশির একাদশভাবে, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর, রাশির নবমভাবে এবং রাশির একাদশভাবে। অর্থাৎ আপনাদের একাদশ সপ্তাহে কী বিচার করি, সাকসেস সফলতা লাভের জায়গা। অর্থাৎ সাকসেস সফলতা লাভ কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকারা পাবে এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, যাদের এতদিন ধরে কাজ আটকে ছিল, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা এই মাসে কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। এবং সরাসরি রাশির উপর দৃষ্টি, যারা দীর্ঘদিন শরীর নিয়ে ভুগছেন সেই দিকগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হতে থাকবে। এবং আপনাদের একাদশপতি দশম স্থানে অবস্থান করছে, অর্থাৎ শুক্রর অবস্থান দশমভাবে, তৃতীয় পতি দশমভাবে অবস্থান। আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু আপনাদের দিবে, নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। যারা রাজনৈতিক সেক্টরের মানুষরা আছে, রাজনীতিতে যারা আছেন, তাদের জন্য কিন্তু খুবই দারুণ সময় আসতে চলেছে এই আগস্ট মাস। অর্থাৎ রাজনৈতিক কেরিয়ার কিন্তু উত্থান হতে চলেছে এই মাসে। আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি আপনাদের রাশিতে রবির সাথে অবস্থান করবে। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি এবং বুধ একত্রে 17 আগস্ট থেকে আপনাদের রাশিতে অবস্থান করবে এবং 16 আগস্ট পর্যন্ত এটা থাকবে আপনার রাশির দ্বাদশে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে পিতার সাথে আপনাদের মতবিরোধ এবং এই 16 আগস্ট পর্যন্ত যারা গর্ভবতী মহিলারা আছেন গর্ভহানির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই 16 আগস্ট অবধি কিছুটা হলেও সাবধানে থাকবেন। 16 আগস্টের পর থেকে কিন্তু আপনাদের খুব শুভ সময়। অর্থাৎ দ্বিতীয় পতি এবং একাদশ পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ লাভের জায়গা এবং সাকসেসের জায়গা এবং অর্থের যিনি মালিক তিনি বুধাদিত্য যোগ আপনাদের রাশিতে। যথেষ্ট বুদ্ধিমত্তা আপনাদের বৃদ্ধি পাবে এবং এ মাসে আপনাদের লটারি, শেয়ার, ফাটকা কারবার, জুয়া, সাট্টা থেকে প্রচুর ধন কিন্তু আপনাদের আগমন হবে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এ মাসে পেতে পারেন এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির বিশাল সফলতা পেতে চলেছে, খুশির সংবাদ প্রেমের ক্ষেত্রে। পুরাতন প্রেম আপনাদের ফিরে আসবে, নতুন প্রেমের সূচনা, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি। অর্থাৎ প্রেমের পাঠটা যদি ধরা যায় আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ একটা দিক কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। সন্তান সুখের জায়গায় তৈরি করছে, যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির জন্য তারা কিন্তু সন্তানের ব্যাপারে এগিয়ে যেতে পারেন। সন্তান সুখের জায়গা কিন্তু সিংহ রাশির তৈরি করতে চলেছে এবং আপনাদের ষষ্ঠভাবে শনির অবস্থান আপনাদের এবং সরাসরি এই 16 আগস্ট অবধি এই রবির সঙ্গে দৃষ্টি বিনিময় হওয়াতে আপনাদের এক্ষেত্রে কী হবে, রোগ, ঋণ,
শত্রুতা এটা থেকে কিন্তু আপনারা অনেকটা বেরিয়ে আসবেন। যাদের ঋণ ছিল তারা কিছুটা হলো ঋণ পরিশোধ করতে পারবেন, শত্রু কিছুটা হলো পিছু হটবে, এবং শরীরে যারা ক্রনিক ডিজিজে ভুগছিলেন সেই ক্রনিক ডিজিজ থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। যারা ফিল্ম দুনিয়াতে আছেন, যারা মিডিয়া দুনিয়াতে আছেন, যারা ফটোগ্রাফিতে আছেন, যারা গান বাজনা নৃত্যকলার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষ লাভ কিন্তু আপনাদের দিতে চলেছে। অর্থাৎ এই সকল দিকে কিন্তু আপনারা কিন্তু কাজ পাবেন। সিংহ রাশির জন্য যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এ মাসে নিয়ে আসতে চলেছে। এবং পাশাপাশি মান সম্মান বৃদ্ধি, আপনাকে আপনার কথা মানুষ শুনবে এবং আপনার যথেষ্ট সুনাম কিন্তু এ মাসে আপনি অর্জন করবেন। এ মাসটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এবং নবমভাবে বৃহস্পতির দৃষ্টি, একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে যে কোনো দিকে আটকে থাকা কাজ, বাধাপ্রাপ্ত কাজ, ভাগ্যের দরজা বন্ধ হয়ে গেছিলো সেই ভাগ্যের তালা কিন্তু আপনাদের খুলতে চলেছে। এবং আপনাদের বিবাহের দিকটা কিন্তু আস্তে আস্তে প্রশমিত হতে চলেছে। বিবাহের ব্যাপারে কিন্তু আপনারা 16 আগস্টের পর থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে কথাবার্তা বলতে পারেন। বিবাহ না হলেও বিবাহের মতো জায়গার পরিস্থিতি কিন্তু তৈরি করতে চলেছে সিংহরাশির জন্য। অর্থাৎ বিবাহ কেন্দ্রিক সমস্যা কিন্তু ভালো, যারা পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু বিশেষ লাভ কিন্তু সিংহরাশির আসতে চলেছে। ভাই বড় ভাই বোনদের থেকে সহযোগিতা পাবেন, বড় দিদির সাথে থেকে সহযোগিতা পাবেন, এবং কিন্তু পাশাপাশি পিতার হেলথ নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই 16 আগস্ট অবধি। এদিকটাতে আপনার পিতা এবং মাতা এই দুজনের শরীর নিয়ে কিন্তু প্রবলেম আসতে পারে। নতুন যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত সময়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনারা পাবেন। এবং 16 আগস্টের পর থেকে, আগস্ট থেকে যে মঙ্গল, যে আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে যাচ্ছে, আপনাদের যে দুর্ঘটনা বা ফাড়া যেগুলো ছিল সেই দিকগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন, মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, কি করব না করব এই দিকগুলো যারা ভুগছিলেন সেই দিকগুলো কিন্তু আস্তে আস্তে রিকভারির দিকগুলো কিন্তু আপনাদের চলে আসতে থাকবে। এবং আপনাদের রাশির চতুর্থপতি আপনাদের রাশির নবম স্থানে নবমভাবে সক্ষেত্রিক অবস্থান করছে, পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি করবে। আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং এর পাশাপাশি জমি, ফ্ল্যাট বা জায়গা কেনার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ভূমি, বাহন এই সকল জিনিস আপনারা কিন্তু কিনতে পারেন এ মাসে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। তবে যাদের দশা অন্তর্দশা ভালো চলছে তারা কিন্তু এটা 60-70% ফল কিন্তু পাবেন, শুভ ফল। যাদের দেখা গেল অশুভ গ্রহের দশা চলছে, অশুভ গ্রহ আপনার ছকে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 20-25% কিন্তু আপনারা এর শুভ ফল কিন্তু আপনারা পাবেন, কিন্তু পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সতর্কতা অবলম্বন করবেন। যারা শেয়ারে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত সময়। আপনারা শেয়ারে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতেই পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেখা যাচ্ছে। সিংহ রাশির আগস্ট মাসে আপনাদের অপ্রত্যাশিত প্রাপ্তি এবং প্রত্যাশা পূরণ কিন্তু হবে। সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব, সন্তানের জন্য সুখ, আপনার স্ত্রী সুখ, অর্থাৎ দাম্পত্য জীবন আপনাদের সুখের এবং মধুর হতে চলেছে। অর্থাৎ স্ত্রী সুখ আপনারা কিন্তু পাবেন। যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল, সম্পত্তি ল্যান্ড ওরিয়েন্টেড সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সেই দিকগুলো কিন্তু আপনাদের একটা আলোচনার মধ্যে কিন্তু আসতে চলেছে। যারা সেলফ প্রফেশনাল আছেন, যারা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো সময় আসতে চলেছে সিংহ রাশির জন্য। অর্থাৎ আপনাদের ইনকাম কিন্তু বাড়বে। বিদেশ থেকে অর্থ আসা এবং যারা এনজিওতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশ থেকে অর্থ আসা, এই দিকগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু
ভালো একটা দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা এ মাসে কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু হবে, অর্থাৎ আপনারা উত্তরাধিকারী সূত্রেও কিন্তু কিছু পেতে পারেন সিংহ রাশির, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আগস্ট মাসে কিন্তু ঠিক আগস্টের মাঝামাঝি থেকে কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং এই সময় আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, কর্মের উপর ঝাঁপিয়ে পড়ুন, কাজের উপর ঝাঁপিয়ে পড়ুন, সাকসেস কিন্তু আপনাদের হাতের মুঠোয়। কর্ম অবশ্যই করতে হবে, কর্মের সঙ্গে সঙ্গে ভাগ্য কিন্তু জড়িত, অর্থাৎ আপনি যদি কর্ম না করেন ভাগ্য কিন্তু আপনাদের সাপোর্ট দেবে না, আপনি কর্ম করুন দেখুন আপনার ভাগ্য কিন্তু আপনাদেরকে সাপোর্ট কিন্তু দিবে। তবে যারা পেট্রোকেমিক্যালের বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা কাঠের বিজনেস করছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এই সকল বিজনেস আপনাদের কিন্তু ভালো হবে। এবং এই সময় আপনাদের উন্নতি চরম শিখরে কিন্তু উঠতে যাচ্ছেন, আর্থিক বেসিক অর্থ নিয়ে কিন্তু আপনাদের টেনশন করতে হবে না, আটকে থাকা টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে, দীর্ঘদিনে আটকে থাকা টাকা যে টাকা পাচ্ছিলেন না সেই টাকা যদি আপনারা চেষ্টা করেন, চেষ্টা চরিতার্থ করেন, সেক্ষেত্রে কিন্তু পাবেন। সরকারি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রমোশন হবে, সরকারি ক্ষেত্রে কাজের সুযোগ বাড়বে এবং ভবিষ্যতে সরকারি চাকরি পাওয়ার মতন জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির দেখা যাচ্ছে, যদি যাদের যদি দশা অন্ত দশা ভালো চলে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।